এক শব্দ মিং শাররিমা খালাক, এটার অর্থ যেন হয় এটা পৃথিবীতে যত ক্ষতির কল্পনা করা যায়, পৃথিবীতে যত বড় থেকে বড় মাখলুক হইতে পারে, পৃথিবীতে বড় থেকে বড় যত শক্তিধর হইতে পারে, যত শক্তিধরের যত শক্তি আছে, যত শক্তিধরের যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা থেকে কথা দিলাম তোমাকে আমি রাখিব নিরাপদ। কি মিং শাররিমা খালাক, মিং শাররিমা খালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিং শাররিমা খালাক, ওমিং শর্র গাসিকিন ইদা ওয়াকাব, তারপরে কি ওমিং শর্র নাফাসাতি ফিল উকাদ, ওমিং শর্র হাসিদিন ইদা হাসাদ, হাসাদ মানে কি তোমার পেছনে যত মানুষ হিংসা করে, তোমার পেছনে যত মানুষ ঈর্ষা করে, তোমার ব্যবসা বাণিজ্যে যত মানুষ ঈর্ষা করে, তোমার পোস্টে যত মানুষ ঈর্ষা করে, তোমার পদে পদবীতে যত মানুষ ঈর্ষা করে, যত মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করে, সমস্ত ক্ষতিকর ক্ষতিকরের ক্ষতি থেকে, অনিষ্টের অনিষ্টতা থেকে, হাসেদের হাসাদ থেকে, হিংসুকের হিংসা থেকে আমি তোমাকে বাঁচাবো। তাহলে কত বড় তাবিজ দেওয়া আছে আমাদেরকে, কয়টা সুরা? তিনটা। এক নাম্বার সুরা ইখলাস তিনবার, ফালাক নাস তিনবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد, بسم الله الرحمن الرحيم, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد, بسم الله الرحمن الرحيم, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد, بسم الله الرحمن الرحيم, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس, بسم الله الرحمن الرحيم, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس, بسم الله الرحمن الرحيم, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس, فجر 9 بار مغرب فجر 3 بار 3 بار 3 بار مغرب 3 بار 3 بار 3 بار আর জোহরে শুধু তিনবার, আসরে শুধু তিনবার, এশার শুধু তিনবার, আর ঘুমাবার সময় শুধু তিনবার, আজকে থেকে পারবো না ইনশাআল্লাহ, যেন আপনি আপনার জীবনে নিরাপত্তার চাদর দিয়ে চাদরটাকে রব্বে করিমের হাতে তুলে দিলে, যেন আপনি রব্বে করিমের নিরাপত্তাকে আপনার জন্য চাদর হিসাবে নিয়ে নিলেন, যেন আপনি হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন, যেন আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপদ এক দুর্গের ভিতরে ঢুকে গেলেন।
সুবহানাল্লাহ বলে না, করবো তো ইনশাল্লাহ, সহজ না কঠিন? কবে করবেন এগুলো? এখন থেকে ইনশাল্লাহ, যদি পারেন কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কেউ 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي ارشاد করেন ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম, আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করে, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার মুরব্বি বাবারা নিয়ত করেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? ধীরে ধীরে, সুন্দর করে করে, মনোযোগ দিয়ে দিয়ে, দিল আর জবানের সমন্বয়ে, দিল আর জবানের সমন্বয়ে, দিলে বুঝবো জবানে বলবো, দিলে উপলব্ধি করবো জবানে বলবো, দিলে কি করবো উপলব্ধি করবো জবানে বলবো, দিলে 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 জবান থেকে দিল, দিল থেকে জবান, জবান থেকে দিল, দিল থেকে জবান। ওরা ফেসবুক যত মনোযোগের সাথে দেখে, আমি জিকিরের থেকে কোটি গুণে বেশি মনোযোগ দিয়ে করবো ইনশাআল্লাহ বলেন না? ফেসবুকে ঢুকে মনোযোগের সাথে না মনোযোগ ছাড়া বলেন? আচ্ছা কেমন মনোযোগ দেয়? ট্রেন আইসা পড়ে ওর খবর নাই কি, আমরা গাড়ি হরন দেই ওর খবর নাই। হ্যাঁ ওরকে মিয়ে দেখেন না? আমি তুই বেটা এত বড় গাড়ি দেখলি না, তোর মতো ছোট মানুষ আমি দেখতাম কেমনে কি, এ দেখেন না, তুই বেটা এত বড় গাড়ি দেখলি না, আমি তুই মতো ছোট মানুষ দেখলাম কেমনে? ধ্যানের সাথে মনোযোগ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, পড়বেন নিকন মনোযোগ দেওয়া, পড়বেন নিকন আল্লাহ মহাব্বতে বলতেছি, মহাব্বতে বলি, মহাব্বতে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমরা যখন জিকিরের দ্বারা ঠোঁট নড়ে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধু ঠোঁট যখন নড়ে, আমার বন্ধু ঠোঁট যখন নড়ে, আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি। সুবহানাল্লাহ, আমার কাছে আসে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে মাশাআল্লাহ। এনি রানিং বান্দরবনের ওসি, তারা আসেন
এ বাচ্চাটার পিছিয়ে দাও, বাচ্চাটার একটু পিছিয়ে দেবো। لا إله إلا الله 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 এমনভাবে করবো যেন আমার দিলের তাসাবুর সেই কথা, আমার দিলের চিন্তা সেই কথা। আমি একবার একবার বলছি, আমি যেন আমার দিলটাকে সাফ করছি। এক পাতিল ওয়ালা, আরে পাতিল পাতিল ধোয়, মা বোনরা পাতিল ধোয়, কালক পাতিল, রান্না করা পাতিল ধোয়, ভীম দিয়া ধোনা ধোনা, ভীম দিয়া নেট দিয়া কতটা মনোযোগের সাথে ধোয়, দেখবে সে ধ্যানের সাথে ধোয়, কি পরিমাণ মনোযোগ দিয়া ডলে, নিচেও ডলে উপরেও ডলে মনোযোগ দিয়া, আরেক দিকে তাকিয়া তাকিয়া ডলে। জীবনে দেখছেন এমন এমন ডলে দেখছেন কোনো দিন? সেই পাত্রের দিকে তাকাইয়া ধ্যানের সাথে ডলে। আমাদের মা বোন কাঁথা সিলাই দেখবেন কি পরিমাণ মনোযোগ দিয়া ধ্যানের সাথে কাঁথা সিলায়। আমাদের মা বোন যখন কাপড় ধোয় দেখবেন কি পরিমাণ মনোযোগের সাথে কাপড় ধোয়। মা বোন যখন ঘর ঝাড়ু দেয় দেখবেন কি পরিমাণ মনোযোগের সাথে ঘর ঝাড়ু দেয়। হায় হায়, আমি যখন আমার জিকির করব তখন দিলের দিকে এভাবে তাকাবো যেন আমার আমি আমার দিলটাকে ঝাড়ু দিচ্ছি, যেন আমি আমার দিলটাকে পরিষ্কার করছি। কি এভাবে আওয়াজ এভাবে তুলবো, এভাবে এখান থেকে তুলবো, এখান থেকে তুলবো আওয়াজ, এখান থেকে নয় এখান থেকে। লা বলার সময় এখান থেকে বের করে আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুর রহমতুল্লাহ বলতেন, এখান থেকে বের করে লা ইলাহা বলার সময় ভাববো আমি এখান থেকে সমস্ত গাইরুল্লাহ বের করে পেছনে ফেলে দিলাম। কি অনুভূতি ছিল এনাদের, কি অনুভূতি ছিল, কি বিষয় ছিল তাদের? হ্যাঁ, আর আমরা মনা তো তার মতো, কি বলেন কি মতো? লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Ha ekhan theke ber korar shomoy La ilaha bolar shomoy illallah La ilaha bolar shomoy mone hobe আমি আমার দিলটাকে সাফ করে সব বের করে দিলাম। আর ইল্লাল্লাহ বলার সময় মনে হবে আমি শুধুই আল্লাহ তাআলাকে রাখলাম, শুধুই কাকে রাখলাম, আল্লাহ তাআলাকে রাখলাম। এই জন্য ঘাড় কোনো নাড়াইতে হয় না, বলকে দিল নড়ে ঘাড় নড়ে না। বলেন কি নড়ে? দিল নড়ে ঘাড় নড়ে না, দিল নড়ে। বলেন কি নড়ে? দিল নড়ে। ও যখন বাতিলে এদিকে দলে এদিকে দলে, হাত নড়ে না ঘাড় নড়ে, হাত নড়ে না ঘাড় নড়ে। আল্লাহ, ড্রাইভার যখন গাড়ি এদিকে ঘুরায় এদিকে ঘুরায়, হাত নড়ে না ঘাড় নড়ে, আমাদের ঘাড় নড়বে কেন? আল্লাহ, বুঝা আসছে না কথা? ঘাড় নড়াবার দরকার নেই, এইভাবে দিল থেকে দিলে, বলেন দিল থেকে দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজটা কেমন দিবেন? আওয়াজটা মৃদু আওয়াজ দিবেন, মৃদু আওয়াজ, হালকা আওয়াজ দিবেন, যে আওয়াজে নিজের কানে শুনে। অত চিৎকার করতে হবে না, কারণ আপনি যত চিৎকারই করেন 500 মিটার উপরে কোনো উঠে না। তো যদি চিল্লাই না চিল্লাই তিনি না শুনেন, তাহলে তিনি শুনবেন কিভাবে? এটা তো 500 মিটার উপরে উঠে না। সুবহানাল্লাহ, আওয়াজ দিলে 500 মিটার উপরে উঠবে? সারা দুনিয়া মিলে আওয়াজ দিলে 2 মাইল উপরে উঠে, হ্যাঁ 5 মাইল উপরে উঠবে। তো অতএব কারণে আওয়াজ দিবেন ক্ষীণ। আওয়াজ কি ক্ষীণ? বলেন আওয়াজ কি? এতটা মধুময় আওয়াজ দিবেন
ধীরে ধীরে ক্ষীণ ক্ষীণ আওয়াজ দিবেন, যেন রব বুঝে মানুষ দেখে ও তো কালেমায় তৈবার শব্দ পড়ছে, আর মানুষ দেখবে কালেমায় তৈবার শব্দ পড়ে, রব দেখবে ও আমার ভালোবাসার বিভোর হয়ে আছে। কি আচ্ছা, গাড়িতে বসে বসে যদি ড্রাইভার ড্রাইভ করে, আমি যদি পেছনে বসে বসে তসবি পড়তে থাকি কেমন হবে? হ্যাঁ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর দিলে দিলে ভাবতে থাকব, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, আমার ইবাদতের উপযুক্ত যেমন কেউ নাই, আমাকে সাহায্য করনেওয়ালাও কেউ নাই। এই জন্য সাহায্য দরকার তো আল্লাহ তাআলার কাছে চাও, রিজিক দরকার তো আল্লাহ তাআলার কাছে চাও, সুস্থতা দরকার তো আল্লাহ তাআলার কাছে চাও, অভাব দূর করা দরকার তো আল্লাহ তাআলার কাছে চাও, সমস্যার সমাধান দরকার তো আল্লাহ তাআলার কাছে চাও। ওয়াইদাস্তা আনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবা তো আমার কাছে চাও। সুবহানাল্লাহ, তুমি আমাকে তোমার মুস্তাআন বানাও, আমাকে তোমার একমাত্র মাবুদ বানাও, আমাকে তোমার একমাত্র মাহবুব বানাও, আমাকে তোমার একমাত্র মসজিদ বানাও, আমাকে তোমার সব বানাও। সুবহানাল্লাহ, কি ভাই পারবো না ইনশাআল্লাহ? এভাবে পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুলিশকে, পুলিশ কর্মকর্তাদেরকে মাঝে মাঝে ট্রেনিংয়ে নেয় কি না বলেন? কথা কয় না? মাঝে মাঝে ট্রেনিংয়ে নেয় কি না? আচ্ছা, সেনাবাহিনীদেরকে প্রত্যেক দিন প্যারেড করায় কিনা বলেন? প্রত্যেক দিন প্যারেড করায় তো কা, আগে না 6 মাস ট্রেনিং করাইছে, এত যুদ্ধ করিয়া, এত কষ্ট করিয়া, মাথার গাম পায়ে ফেলা, 6 মাস ট্রেনিং করাইছে, প্রত্যেক দিন প্যারেড করায় কি লেগা? যেন ভুলে না যায়, সুবহানাল্লাহ বলেন, যেন জমে না যায়, যেন শরীর মোটা হয়ে না যায়, আর জমে না যায়, ভুলে না যায়। আমরাও তো মাঝে মাঝে এই জিকিরের মজলিসে বসে বসে এগুলো একটু মশক করা দরকার, দরকার নেই দরকার না? এটা কবে করলাম? এই জন্য যদি পারেন মাসে 3টা দিন আল্লাহর রাস্তায় বের হন, জীবনে একসাথে 3 চিল্লা লাগান, প্রতি বছর কমপক্ষে 1টা চিল্লা লাগান, কমপক্ষে মাসে 3টা দিন লাগান, কমপক্ষে রোজ আনা মসজিদে তালিম আর ঘরে তালিম করেন, কমপক্ষে সপ্তাহে 1টা রাত বৃহস্পতিবার আমার কাছে চলে যান, কি ভাই তাজা হবে, তাজা হবে, বলেন কি হবে? আর নয় তো ভুলে যাবেন, সব ভুলে গেছি, ভুলে খেয়ে আছি সব, কি বাস্তব না বাস্তব? এই জন্য কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার কন, ইনশাল্লাহ কন, করবো তো ইনশাল্লাহ। 2 নম্বর সবক, 2 নম্বর সবক, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আল্লাহর নবী বলেন, সালাতুল জামাতে, সালাতুল জামাতে আফদালু মিন সালাতিল ফাজে দারাজা। আল্লাহ নবী বলেন, ঘরে নামাজ পড়লে যা বাবা, মসজিদে নামাজ পড়লে তার 27 গুণ বেশি বাবা। ঘরে নামাজ পড়লে যা বলেন, মসজিদে নামাজ পড়লে 27 গুণ বেশি। তাইলে আমার নানুপুর রহমতের উদাহরণ দিতেন, আপনি একটা পেঁপে বিক্রি করবেন, পেঁপে আপনি জানেন আপনার ঘরের সামনে বিক্রি করলে পাবেন 1 টাকা, গ্রামের বাজারে নিয়ে বিক্রি করলে পাবেন 27 টাকা, কোন পাগলে ঘরের সামনে বেচবো? কোথা দৌড় দিবে বলেন? বাজারে কোথা দৌড় দিবে বলেন? কিন লেগা সবাই বুঝছেন তো? বেশির লেগা, কিন লেগা বলেন? বেশির লেগা। তাহলে আমরা ঘরে নামাজ পড়লে পাবো যা, মসজিদে এসে নামাজ পড়লে পাবো 27 গুণ বেশি। কত গুণ বেশি? মুখে কন্যাক 27 গুণ, কত গুণ? আবার বলেন, জোরসে বলেন, ঘরে নামাজ পড়লে কত? যা যা, ঘরে নামাজ পড়লে কত? যা, মসজিদে নামাজ পড়লে কত গুণ বেশি? 27 গুণ বেশি। এবার আল্লাহ নবী বলেন, মসজিদে এসে যদি 2 জনের সাথে পড়ো, 4 জনের সওয়াব পাবা,
চারজনের সাথে পড়ো, আটজনের সওয়াব পাবা, আটজনের সাথে পড়ো, একশো জনের সওয়াব পাবা। তাহলে ঘরে পড়বো না মসজিদে গিয়ে পড়বো? বলেন ইনশাআল্লাহ। ঘরে পড়বো না মসজিদে পড়বো? আজ থেকে কারা কারা মসজিদে গিয়ে নামাজ পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, এই লোভ আবার মানুষ সামলায় কিভাবে? এই লোভনীয় অফার মানুষ সামলায় কিভাবে? এবার আল্লাহর নবী বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে, এশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে, আল্লাহর নবী বলেন, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। এশার নামাজ আর ফজরের নামাজ, বলেন এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। কি ভাই, ডিউটি করলাম আধা ঘন্টা, পুরস্কার পাইলাম বারো ঘন্টা। কি ডিউটি করলাম আধা ঘন্টা, পুরস্কার কত? এবার আল্লাহ নবী বলেন, মাংসল্লা সলাত আল ফজরে, রাসূল বলেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, যে ফজরের নামাজ পড়লো, আল্লাহ নবী বলেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মার মধ্যে সে ঢুকে গেল, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যেন আল্লাহ তাআলা বলেন, এই বন্ধু ফজর নামাজ জামাতে পড়েছে, তার রিজিকের জিম্মাদার আমি, তার সুস্থতার জিম্মাদার আমি, তার হায়াতের জিম্মাদার আমি, তার দুনিয়ার জিম্মাদার আমি, তার কবরের জিম্মাদার আমি, তার হাসরের জিম্মাদার আমি, তার ফুলসরাতের জিম্মাদার আমি, তার জান্নাতের জিম্মাদার আমি। আল্লাহর জিম্মা কি তার জমা করবেন মুফতি হুজুর? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমি এর বাংলা তর্জমা এভাবে করি, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। মনে থাকবে? তুমি বলো তো কী বলছি বাবা, বলো তো কবিতাটা বলো, বলো আল্লাহ জিম্মাতে ঢুকবে সে। মাশা আল্লাহ, আমরা দমকালে শিখানো হবে? দমকালে শিখায় মানুষ, আদর করে শিখাইতে হয়। বলেন কি, আপনি বলেন তো, আপনি আপনি না কাসেম ভাই পিছনে যান, এই হ্যাঁ আপনি বলেন, হ্যাঁ বলেন মাশাআল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বসেন, আবার আরেকজন বলেন, ফজর আরেকজন বলেন না, খুশি খুশি বলে না, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। কি বলছি বলেন? ছন্দ দিয়ে কি সুন্দর শিখানো যায়, ছন্দ দিয়ে শিখানো কি সহজ, ছন্দ দিয়ে শিখানো কি সহজ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, বলেন। এবার বিপরীতটা, বিপরীতটা, ফজরের নামাজে পড়লো না যে শয়তানের জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো না যে শয়তানের জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো না যে শয়তানের জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো না যে শয়তানের জিম্মায় ঢুকলো সে, আর ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। সুবহানাল্লাহ, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার একজন একজন করে বলেন, ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যারা বলে না তাদের নাকটা টেনে দেন, যারা বলে না তাদের নাকটা টেনে দিবেন, কান টানবেন না, কান টানলে বেয়াদবি হয়, নাক টানলে আদর হয়। কি ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই ছন্দটা কি আপনাদের কাছে খুব মন্দ লাগছে? আপনি পারলে এর থেকে সুন্দর কোনো ছন্দ আমাকে শোনান। কি আল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে ফজরের পরে তিনবার সূরা ইখলাস পড়বো, তিনবার সূরা ফালাক পড়বো, তিনবার সূরা নাস পড়বো, তিনটা সূরা নয়বার পড়বো, মাগরিবের পরে তিনটা সূরা নয়বার পড়বো। আল্লাহর নবী বলেন, ফজরের পরে যদি কেউ তিন সূরা নয়বার পড়ে, মাগরিবের পরে কেউ যদি তিন সূরা নয়বার পড়ে, রাসূল বলেন এই তিনটা সূরা তার জন্য যথেষ্ট হবে। কি কটা সূরা, কি কি
ইখলাস ফালাক নাস, ইখলাস ফালাক নাস। কয়বার? ফজরে কয়বার? নয়বার। মাগরিবে কয়বার? নয়বার। আর জোহর আসরে তিনবার, একবার একবার, একবার এশায় একবার একবার, একবার ঘুমাবার সময় একবার একবার একবার। সুবহানাল্লাহ। ফায়দা কি? তুকফিকা মিন কুল্লি শাই। রাসূল বলেন যাও যাও, নির্বিঘ্নে চলে যাও, তোমার জন্য এই তিনটা সূরা যথেষ্ট। এর তরজমা, তুমি যেন রব্বুল আলামিনের হেফাজতের চাদরে ঢুকে গেলা, তুমি যেন সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেলা, তোমার আর জাদুটোনা করতে পারবে না, তোমাকে আর বান্টনা করতে পারবে না, তোমাকে আর জিনে ক্ষতি করতে পারবে না, করোনার জীবাণু তোমাকে আর পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলুন করোনা আর তোমারে পাবে না, করোনা আর তোমারে কি পাবে না। তাহলে সূরা ইখলাস কয়বার? তিনবার। সূরা ফালাক কয়বার? তিনবার। মনে থাকবে, সূরা ইখলাস কয়বার? তিনবার। সূরা ফালাক কয়বার? তিনবার। সূরা নাস কয়বার? তিনবার। দেখেন ফালাকের এক আয়াতের তরজমা আমি আপনাদেরকে শোনাই। মিন শাররি মা খালাক। আল্লাহ পৃথিবীতে আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আচ্ছা এই শব্দটার দাম কত? হ্যাঁ, যেন রব্বুল আলামিন বলেন তুমি যদি এভাবে পড়ো, সূর্যের আলোর মধ্যেও ক্ষতি থাকতে পারে, ওই ক্ষতি থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিব, বাতাসেও ক্ষতি থাকতে পারে, ওই ক্ষতি থেকে বাঁচিয়ে দিব, ধুলো বালির মধ্যে ক্ষতি থাকতে পারে, ওটা থেকে বাঁচিয়ে দিব, পানিতে ক্ষতি থাকতে পারে, ওটা থেকে বাঁচিয়ে দিব, ভাত খাচ্ছেও ক্ষতি থাকতে পারে, ওটা থেকে বাঁচিয়ে দিব, যত ক্ষতি তুমি কল্পনা করো সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিব, যেগুলো তোমার কল্পনাতেও নাই সেগুলো থেকেও বাঁচিয়ে দিব, যত ক্ষতি পৃথিবী বিজ্ঞান জানে সেগুলো থেকেও বাঁচাবো, যেগুলো বিজ্ঞান জানে না সেগুলো থেকেও বাঁচাবো। অর্থ কি এটার? হুজুর, আচ্ছা এই কথাটা আমরা কখনো ভাবছিনি, আমরা যারা আমি তো তরজমা পারি না, আমরা তো থোড়া বহুত কি পারি, শুধু পড়ে যাচ্ছি কবুতর মতো। মিনশারিমা খালাক, এক শব্দ মিং শারিমা খালাক, এটার অর্থ যেন হয় এটা পৃথিবীতে যত ক্ষতির কল্পনা করা যায়, পৃথিবীতে যত বড় থেকে বড় মাখলুক হইতে পারে, পৃথিবীতে বড় থেকে বড় যত শক্তিধর হইতে পারে, যত শক্তিধরের যত শক্তি আছে, যত শক্তিধরের যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা থেকে কথা দিলাম তোমাকে আমি রাখিব নিরাপদ। কি? মিং শাররি মা খালাক, মিং শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিং শাররি মা খালাক, ওমিং শাররি গাসিকিন ইদা ওয়াকাব। তারপরে কি? ওমিং শাররি নাফাসাতি ফিল উকাদ, ওমিং শাররি হাসিদিন ইদা হাসাদ। হাসাদ মানে কি? তোমার পেছনে যত মানুষ হিংসা করে, তোমার পেছনে যত মানুষ ঈর্ষা করে, তোমার ব্যবসা বাণিজ্যে যত মানুষ ঈর্ষা করে, তোমার পোস্টে যত মানুষ ঈর্ষা করে, তোমার পদে পদবীতে যত মানুষ ঈর্ষা করে, যত মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করে, সমস্ত ক্ষতিকরের ক্ষতি থেকে, অনিষ্টের অনিষ্টতা থেকে, হাসাদের হাসাদ থেকে, হিংসুকের হিংসা থেকে আমি তোমাকে বাঁচাবো। তাহলে কত বড় তাবিজ দেওয়া আছে আমাদেরকে? কয়টা সূরা? তিনটা। এক নাম্বার সূরা ইখলাস তিনবার, ফালাক নাস তিনবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, بسم الله الرحمن الرحيم, قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فجر نوي بار مغرب فجر تين بار تين بار تين بار مغرب تين بار تين بار تين بار আর জোহরে শুধু তিনবার, আসরে শুধু তিনবার, এশার শুধু তিনবার, আর ঘুমাবার সময় শুধু তিনবার। আজকে থেকে পারবো না ইনশাআল্লাহ, যেন আপনি আপনার জীবনে নিরাপত্তার চাদর দিয়ে চাদরটাকে রব্বে করিমের হাতে তুলে দিলে, যেন আপনি রব্বে করিমের নিরাপত্তাকে আপনার জন্য চাদর হিসাবে নিয়ে নিলেন, যেন আপনি হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন, যেন আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপদ এক দুর্গের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলে না করবো তো ইনশাআল্লাহ, সহজ না কঠিন? কবে করবেন এগুলো? এখন থেকে ইনশাআল্লাহ, যদি পারেন কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কেউ 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। আচ্ছা মুফতি সাহেব, হুজুর বুখারি মুসলিম এগুলো কেন বলছে, কেন লিখছে? হ্যাঁ তো এগুলো ওয়াজ না করলে মানুষ জানবে কেমনে? আর এগুলো ওয়াজ করলে ওয়াজ হয়ে যায় হালকা, এগুলো ওয়াজ করলে ওয়াজ হয়ে যায় হালকা। হ্যাঁ রেডি করে না কা, তাহলে হুজুর রেডি করে না কা? سبحان الله وبحمده سبحان الله وبحمده একবার বললে একবার একবার। আল্লাহর নবী বলেন গারসাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা বাগান হবে। কি তরজমা করবো গারসাতুন? এটা জান্নাতে যাওয়ার আগে বুঝে আসবে না কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরে জওয়ানরা, তবলিগেও গেলা না, মাদ্রাসায়ও পড়লা না, কোনো হক্কারে রব্বানি আল্লাহওয়ালার খানকায়ও গেলা না, তোমাদের জন্য ফিডা ছাড়া আর কি আছে আমাদের বুঝাও? কিছুই নাই। বলেন না বাস্তব না বাস্তব? ফিডাও আর ফিডা বাকি আছে, ফিডা ফিডা, শুধু পিটাই বাকি আছে। হয় তবলিগে যাও, না হয় মাদ্রাসার যাও, না হয় কোনো আল্লাহ আল্লাহ খানকার যাও, আর যদি পারো তিনোটার যাও। এই যে মুফতি সাহেব তিনোটার চলে আসে, আলহামদুলিল্লাহ আমরা তিনোটার যাই। আমার নানুপুরি রহমতুল্লাহ আশ্চর্য কথা বলতেন, নানুপুরি রহমতুল্লাহ বলতেন যারা জাল মারে খালে মাছ ধরে, খেতে খামারে মাছ ধরে, এক জায়গাত মারে না, বা ভিন্ন ভিন্ন জায়গাত মারে, এক জায়গাত মারলে কত বড় আর হয়তো না।
এটা কখনো মসজিদে, কখনো মাদ্রাসায়, কখনো খানকায়, সুবহানাল্লাহ বলে না, কখনো কোনো আল্লাহওয়ালাদের কাছে, কখনো তবলিগওয়ালাদের পাশে, সুবহানাল্লাহ বলে না, কখনো মসজিদে তালিমের হালকায়, কখনো কোনো আল্লাহওয়ালাদের জিকিরের হালকায়, কখনো গাছতে, কখনো সফরে, কখনো বাড়িতে, কখনো হাজারে, সুবহানাল্লাহ। কি ভাই পারবো না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এই শব্দটা সাতবার পড়ে, কয়বার? রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের একটা বাড়ি বানাবে। দেখেন সাতটা চার বাজে, সাতটা কত? জান্নাতে একটা বাড়ি বানাবো এখন, সাতটা চার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাতটা চারে শুরু করছি, এখনো সাতটা চার আছে, 30 সেকেন্ডে জান্নাতে একটা বাড়ি। জীবন বাজি লাগাইও ঢাকা পাইলাম না একটা বাড়ি করতে। কি আমার, আমি জীবনটারে মাটি করে দিলাম, কিন্তু ঢাকা আজকে পর্যন্ত একটা বাড়ি বানাতে পারলাম না। কি কি আর আধা মিনিটে জান্নাতে একটা বাড়ি, আধা মিনিটে জান্নাতে বাড়ি, আধা মিনিটে জান্নাতে বাড়ি, আধা মিনিটে কোথায় বাড়ি? বিশ্বাস হয় না তো মোতালেব সাহেব, বিশ্বাস হয়? কয় মিনিটে জান্নাতে বাড়ি? এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি দেন শুধু 10 বার সুরা এখলাস পড়ে, 10 বার জান্নাতে একটা বাড়ি। 10 বার সুরা এখলাস জান্নাতে একটা বাড়ি, 10 বার সুরা এখলাস জান্নাতে একটা বাড়ি। বলেন বলেন, 10 বার সুরা এখলাস জান্নাতে একটা বাড়ি, 10 বার সুরা এখলাস জান্নাতে একটা বাড়ি। বলবেন হুজুর এক কথাকে বারবার বলেন কেন? ওরা যদি নির্বাচনী কি নাম দেখি বলে মাইকিংয়ে, মাইকিংয়ে যদি এক কথারে 70 লাখ বার কইতে পারে, সব মিশা কথারে 70 লাখ বার কয়, আমি এতটা সত্য কথাকে 10-12 বার 3-4 বার বলতে পারবো না কেন? কি ওরা কি পরিমাণ মিশা কথারে 70 লাখ বার কয়? ওসি আপনি আবার রিপোর্ট করে, আল্লাহ আল্লাহ কবুল করছে, আল্লাহ পছন্দ করছে, এই জন্য বসাইছে এখানে। বলেন কি বলছি? আল্লাহ পছন্দ করছে, এই জন্য বসাইছে। কি এত ব্যস্ত মানুষ, এই যে এত এত ব্যস্ত, আল্লাহ পছন্দ করছে, এই জন্য বসাইছে। আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, আল্লাহ আপনাদেরকে কি করে ভালোবাসে, এই জন্য বসাইছে, এই জন্য বসাইছে। 10 বার সুরা এখলাস জান্নাতে একটা বাড়ি, 10 বার সুরা এখলাস জান্নাতে একটা বাড়ি, 10 বার সুরা এখলাস জান্নাতে একটা বাড়ি। মাত্র লাগে 1.5 মিনিট, কয় মিনিট? 1.5 মিনিট, 1.5 মিনিটে জান্নাতে একটা বাড়ি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, কমপক্ষে রোজা না কিছু না কিছু দূর উচ্চারি পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা রহমত, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি, একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ, একবার পড়বেন সঙ্গে সঙ্গে আপনার রেঞ্জ বেড়ে 10 গুণ বেড়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? কবে করবেন, মৌতের আগে না মৌতের পরে? আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, বাবা চলে গেল, মা চলে গেল, বিবি চলে গেল, ভাই বোন চলে গেল, এরপরেও নিজে কি ছাড়ে না,
নিজের পরেও গুনাহ ছাড়ে না, নিজের পরেও গাফলতি ছাড়ে না, নিজের পরেও আলসেমি ছাড়ে না, ঠিক না? এরপরেও দোকানে বসা ছাড়ে না, কোন এরপরেও চায়ের দোকানে বসা ছাড়ে না, বলেন চায়ের দোকানে বসা ছাড়ে না, বলেন চায়ের দোকানে বসা ছাড়ে না। আলহামদুলিল্লাহ আমরা যে বসি না কোনো অসুবিধা হয় না, কি আমরা যে আসর থেকে মাগরিব মাগরিব থেকে আসা চায়ের দোকানে বসি না, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় না। আমরা ঠিকও করেন না হাও করেন না নাও করেন, কি বলছি কি বলেন? চায়ের দোকানে বিনা জরুরতে বসবো না, চায়ের দোকানে বিনা জরুরতে বসবো না, চায়ের দোকানে বিনা প্রয়োজনে বসবো না, বিনা প্রয়োজনে বসবো না, ধোকার মসজিদে বিনা প্রয়োজনে যাবো 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 না। তাহলে প্রয়োজনে ধোকার মসজিদে যাওয়া যায়, নিজের ফিট বাসা এক কইছি আর কি, বুঝেন নাই? হ্যাঁ, ধোকা ধোকা ধোকা, বলেন ধোকা, বলেন ধোকা ধোকা, কি জনগণের সুখের আশায় উনি ওনার জীবনকে বিসর্জন দিতেছে, নিজের নিজের চিন্তা ভুলে গেছে, কি জনগণের সুখের আশায় কি করতেছে, নিজের জীবন বিসর্জন দিতেছে, নিজের চিন্তা ভুলে গেছে, প্যাডের চিন্তা ফিডের চিন্তা ভুলে গেছে। এই মসজিদের জুতা চোর, মসজিদ থেকে জুতা চুরি করছে, কেমন? এবার জনগণ ধরে কি করে, কি পরিমাণ মারে, মারে নি তো ফেডেছে, ফেডের অভাবে আছে, মার ইচ্ছা ফেডের অভাবে আছে, বলেনি বলে না তার জন্য, তুই ফেডের চিন্তা ফিডের কথা ভুলি গেলি কে বেকু, পেটের চিন্তা পিঠের চিন্তা কি হয়েছে বলেন, ভুলে গেছে। আমাদের হালত হলো তাই, আমরা কি করছি বলেন, পেটের চিন্তা পিঠের কথা ভুলে গেছি, একটু পরে যে পিঠে কি হবে এটা বেমালুম ভুলে গেছে, বুঝেন না? বাস্তব না বাস্তব বলেন, এটা চোরা জুতা চোরা কি করছে বলেন, শুধু পকেটে হাত দিছে, অনন্যায় কিন্তু গুলিস্তানে শুধু পকেটে হাত দিছে, অন কিন্তু নেয় ন। আচ্ছা এবার ফিটাটা কেমন, আর ও কি বলে, মারবেন না, অভাবে আসছি, ভাতের জন্য অস্থির গেছে এই জন্য আসছি, বলে কি বলে না বলে? তাহলে চোর যেমন পেটের চিন্তা পিঠের কথা ভুলে যায়, আমরাও ভুলে গেছি পিঠের কথা, কবরে পিঠের কথা ভুলে গেছি, আখেরাতে পিঠের কথা ভুলে গেছি, হাসরে পিঠের কথা ভুলে গেছি, মাঝে মাঝে যদি জিকিরের মজলিসের নামে মনে করানো না হয়, হায় রে তবলিগ ওয়ালারা যদি আমাদের হাত না ধরতো আমাদের কি অবস্থা হইতো, হায় রে আমার কি অবস্থা হইতো, আলেম পাস করে তিন দিন তবলিগে গেছি, কয়দিন এই আল্লাহ রাস্তা খুলে দিস, সুবহানাল্লাহ, এই যে রাস্তা দিয়া আল্লাহ সোজা নানু ভুলে গেছে, সোজা নানু ভুল মাদ্রাসা চলে গেছে, তিন দিনের আগেও লাগিয়েছি কিন্তু আলেম পরীক্ষার পরে এই সিদ্ধান্ত যে কোথায় পড়বো, কাউমি মাদ্রাসায় পড়বো, ভর্তি হয়েছি গিয়া নাহবমির জামাতে, আমি আলেম পড়ে গেছি, আমি আসলাম ছাত্র নেতা, ওরে বাপ রে বাপ, বক্তা, বক্তৃ দিতে পারতাম, লিখতে পারতাম, ইংলিশ পারতাম, বাংলা পারতাম, ওরে ওখানে যা দেখছি কিছু পারি না, হাই হাই, এই জন্য নাহবমিরে ভর্তি হয়েছি, কোন জামাতে, নাহবমি মানে ষষ্ঠ শ্রেণী আর সপ্তম শ্রেণী আর, হাই হাই রে, যে সরম লাগতো এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে পড়তাম, ছোটো ছোটো বাচ্চারা না, নাহবমিরে ছোটো ছোটো বাচ্চাদের সাথে পড়তাম, সরম লাগতো, নিচের দিকে চেয়ে থাকতাম, সরম লাগতো, বড়ো হয়ে গেছি সরম লাগতো, চলেন না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, শুধু পেটের চিন্তা করবেন না, পিঠের চিন্তাও মনে রাখবেন, যদি শুধু পেটের চিন্তা পিঠের চিন্তা ভুলে যান, পিঠে একটাও মারি পড়তো না, পিঠা সব কোথায় পড়বে, পিঠাই সব পিঠে হবে, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আজ থেকে পাঁচ শক্ত নাম্বার জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ, তিন নাম্বার ওয়াদা, আজকে থেকে সামনের রমজান মাস থেকে ইনশাআল্লাহ বালেগ পুরুষ ওজর ছাড়া অবশ্যই রোজা রাখবো ইনশাআল্লাহ, মুরব্বীরা হাত তুলিয়েন না সে জওয়ানরা, জওয়ানরা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন। আমিন। জওয়ানরা বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে 10 থেকে 20 তোমরা বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 20 থেকে 30 তোমরা বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। যদি সুযোগ থাকে, যদি সুযোগ থাকে জীবনে কোনো সময় তিনটা চিল্লা লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা বছরে এক চিল্লা, বছরে আর নূর মসজিদে মাঝে মাঝে যাওয়া, মাঝে মাঝে কোথায় যাওয়া, আমাদের কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, ডিসেম্বর মাসে হলো আগামী 25 তারিখ, ইংরেজি মাসের শেষ শনিবার যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের এখানে 9টা কিতাব আছে, কয়টা কিতাব? এই 9টা কিতাব আমার করা, পৃথিবীর কত মানুষ কত কিছু ফেরি করে, আমিও কিতাব ফেরি করি, আরও আছে 3টা, কয়টা মোট? 9টা। কত মানুষ কত কিছু ফেরি করে, ফেরিওয়ালা করে কি কেউ ঘৃণা করে? এটা তার একটা পেশা, আমারও এটা একটা পেশা। বাকি আমার একটা বুদ্ধি হলো এই টাকাটা আমি মাদ্রাসার দিয়ে দিই, একটা টাকাও আমার নয়, পুরোটাই মাদ্রাসার। এই কিতাবগুলো আমি অ্যাডভোকেট সব কাহা দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কবুল করেন। মূলত আমার মাহফিল আছে দেবী কোম্পানিগঞ্জ, আমি সেজন্যই আসছি, আর কালকে আমার উমরার সফর, এই জন্য আমি খুব বেশি ব্যস্ত, খুব বেশি ক্লান্ত, কারণ মন খারাপ করার কোনো কারণ নাই। আমি শুধুই আমার অ্যাডভোকেট জসিম সাহেব, উনি আমি ওনাকে বড় ভালোবাসি, জানি না উনি আমাকে ভালোবাসেন কি না। আমি যখন শুনছি যে ওনার মসজিদ, আর আমি শুনছি উনি আসবেন, আমি বলছি ইনশাআল্লাহ ঠিক আছে আমি একটু দেখা করে যাবো ইনশাআল্লাহ, ঠিক হয় না ইনশাআল্লাহ। এই জন্য কেউ মন খারাপ করার কিছু কি, কেউ মন খারাপ করার কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।